हाई व्यूअर्स अस्सलामु आलैकुम बेंगली रान्ना चैनल थेके आपनादेरके स्वागतम। आज के आमी आपनादेर काछे निये एसेछी एकटी सम्पूर्ण नतून रेसिपी जार नाम वेजिटेबल एग सूप। आपुरा आमार रेसिपी जदि आपनादेर काछे भालो लेगे थाके ताहोले आमार चैनल सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक करे आमार पाशेई थाकबेन। ताहोले चलुन शुरू करा जाक। आमी वेजिटेबल एग बनानोर जोन्नो प्रथमे एकटा पैने पिपे केटे निएछिलाम, सेखाने दुई कप परिमाण पानी दिच्छि। स्टक तैरि करार जोन्नो दुईटा पेंयाज टुकरो करे निए एखाने छेड़े दिलाम। एबार 20 मिनिटेर जोन्नो ढेके दिच्छि। 20 मिनिट पर फिरलाम, देखुन बलकुटे एसेछे आर एटा सिद्ध होये एसेछे। पिपेगुलो तुले निच्छी आर स्टकटा आलादाभावे रेखे दिच्छी। एबार एकटा प्याने तेल दिच्छी। दिलाम रसुन कुचि, कुचिटा एकटु भालोके करबेन आर एकटु भेजे निच्छी। बादामि करार प्रयोजन नाई, बादामिर आग पर्यन्त भेजे नेब। बादामि होये गेछे देखुन। एबार दिये दिच्छी गाजर कुचि, आलू कुचि, दिलाम टमेटो कुचि, भालो करे नेड়ে নিচ্ছি। দেখুন এর ভাব করে নিয়েছি আমি, লাল করার প্রয়োজন নাই, স্টকটা দিয়ে দিলাম। যে স্টক রেখেছিলাম পিপে থেকে তুলে সেই স্টকটা দিয়ে দিয়েছি। এবার বলকুটার পরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। দিলাম 4টা কাঁচা মরিচ কুচি। দিলাম নুন পরিমাণ মতো, দিলাম চিনি 1 চামচ। দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম লেবুর রস, দিলাম সয়া সস 1 চামচ। এবারে দেব 1 কাপ টমেটো সস। দিলাম 1 কাপ টমেটো সস। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন কালারটা এরকম হয়েছে, এই যে একটু ঘন হয়ে আসছে। এই সময় দিয়ে দেব আমি আগে থেকে রেখেছিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে 2 টেবিল চামচ, সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঘন খেতে চান তাহলে আরো পরিমাণটা বেড়ে দিবেন কর্নফ্লাওয়ারের। দিয়ে দিচ্ছি একটা ডিম, আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম আমি, দিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি। দেখুন এরকম হয়ে আসছে। দেখুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন এই যে আমার রেডি এগ স্যুপ রেডি। এবার পরিবেশন করছি ধনিয়া কুচি ছিটে দিয়ে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে স্বাদ বেশি হয়। দেখুন স্যুপটা কত সুন্দর, আপনারা প্লিজ ট্রাই করবেন। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কি লাগবে জানি না কিন্তু অবশ্যই ভালো লাগতে পারে। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।